অপ্রত্যাশিতভাবেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 23 জানুয়ারি ভোর দুপুরে অনুষ্ঠিত হয় কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চের দেশপ্রেম দিবস। দশদার দুর্গারাম রিয়াংপাড়া স্কুলে অনুষ্ঠিত হয় দেশপ্রেম দিবস। দেশপ্রেম দিবস কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর জনমনে ছিল এক কৌতূহল। মহকুমার লালঝুড়ি, জয়শ্রী, কাঞ্চনপুর, আনন্দবাজার, সাতনালা, শুকনাছড়া থেকে মিছিল করে নাগরিক সুরক্ষা মঞ্চের দেশপ্রেম দিবসের সমাবেশস্থলে আসে। তার আগে প্রতিটি মিছিল মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে সুদৃশ্য টেবলু নিয়ে দেশপ্রেম দিবসের সমাবেশ স্থল দুর্গারাম রিয়াংপাড়া স্কুল মাঠে দুপুর থেকে ধীরে ধীরে মানুষের ভিড়। শুরুতে মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সারা বাঙালি ছাত্র যুব সংস্থার সভাপতি চন্দন চ্যাটার্জি। সমাবেশের উদ্বোধনী ভাষণে নাগরিক সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক অনুপ নাথ বলেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মন নানানভাবে উপজাতিদের উত্তপ্ত করে পরিস্থিতি ঘোলাটে করার প্রয়াস শুরু করেছে, তাই মঞ্চের পক্ষ থেকে প্রদ্যুৎকে সতর্ক করে দিয়ে সংযত হওয়ার কথা বলেন। নয় যে ব্যক্তি আগে উপজাতি পরে পাটি এসব উসব বলে আমাদের উপর আক্রমণ হেরেছিল তাদেরকে আমি হুঁশিয়ারি দিতে চাই এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে চাই। আপনারা আমার সঙ্গে বলবেন তার স্থান কোথায় হওয়া প্রয়োজন, সেই ব্যক্তির আমার সঙ্গে গলায় গলা মিলিয়ে বলবেন। আমি বলার পর বিশালগড়ের সেন্ট্রাল জেলে সেই ব্যক্তির স্থান হওয়া প্রয়োজন, তাই আমি বলছি প্রদ্যুৎ কিশোর তোমার স্থান কোথায়? প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি উপজাতি, প্রত্যেকটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জেগে উঠুক। আমরা কোনো সাম্প্রদায়িক শক্তিকে বাড়তে দেব না, সে যেই হোক না কেন। তাই আমি বন্ধুগণ বলতে চাই, যারা সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিচ্ছে আমরা তাদের উপড়ে ফেলে দেব। পশ্চিম বাংলায় বাঙালিদের স্বার্থ নিয়ে কাজ করা বাংলা পক্ষের প্রতিনিধি কৌশিক মাইতি বলেন, ত্রিপুরার বাঙালিরা বিদেশি নয়, উপজাতিদের মতো বাঙালিরাও এই রাজ্যের ভূমিপুত্র। আগরতলায় বাঙালিদের উপর আক্রমণ হলে তার আওয়াজ উঠবে দিল্লি কলকাতা থেকে, বাংলায় বাঙালি আক্রান্ত হলে সে আওয়াজ উঠতে হবে আগরতলা থেকে, আওয়াজ উঠবে কাঞ্চনপুর থেকে। ভারতীয় সেনাবাহিনীতে আজ পর্যন্ত বাঙালি রেজিমেন্ট হওয়ার বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। যে বাঙালি তাদের এখানে থাকতে দিল তারা বাঙালির উপর আক্রমণ করছে কেন? আমরা জোর গলায় ঘোষণা করতে চাই যে বাঙালিকে অনেক মেরেছো, অনেক দাঙ্গা হয়েছে, আর না বাঙালি শান্তি চায়, শান্তির বাঙালি শান্তির ঘুম ভাঙিও না। বাঙালি বাঘের জাতি, রয়্যাল বেঙ্গল টাইগারের নাম শুনেছেন? একজন বাঙালি জাগলে ত্রিপুরার সাত কথা সমাজের সভাপতি চন্দন দে বলেন, অবিভক্ত ভারতে ত্রিপুরার সীমানা ছিল বর্তমান ফেনী পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিস্তীর্ণ অঞ্চল ছিল ত্রিপুরার মহারাজার দখলে। সুতরাং ত্রিপুরার লোকজন কোনোভাবেই বিদেশি নয়, বাঙালিরা এই রাজ্যের ভূমিপুত্র। তাই পদ্ম কিশোর মহোদয়কে উনি জানেন না ত্রিপুরার ভূমিপুত্র কারা। আমরা পর পর 5টা প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে প্রমাণ করে দিয়েছি ত্রিপুরাতে ভূমিপুত্র বাঙালিরা, তোমরা নয়। প্রয়োজনে আমি বলেছি তোমাদের যদি কারোর ক্ষমতা থাকে, আমাদের রাষ্ট্রীয় সাতকথা সমাজের তথ্য ডকুমেন্টস কোনো রকম যদি ভুল থাকে, তোমরা আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা চ্যালেঞ্জের মোকাবেলা নাও। সে নিতে পারে না, শহরে বলে এক কথা, গ্রামে গিয়ে বলে আরেক কথা, এগুলি কি ধরনের আচরণ? একটা সভ্য সমাজে সভ্যভাবে সভ্য দিক দিয়ে মানুষ বাঁচতে চায়, আর উনি এসে পাহাড়ে এক ধরনের কথা, গ্রামে আরেক ধরনের কথা, এগুলি কিভাবে বলে মানুষকে বিভ্রান্ত করে? সেটা তো সঠিক তথ্য নয়। সমাবেশের প্রধান বক্তা চন্দন চ্যাটার্জি বলেন, এখন সময় এসেছে বাঙালিদের রুখে দাঁড়ানো, অন্যথায় বাঙালি জাতি একদিন শেষ হয়ে যাবে। ত্রিপুরার রাজপ্রাসাদের মুকুটহীন সম্রাট অর্থাৎ প্রদ্যুৎ কিশোরের কাজকর্ম সমালোচনা করে তীব্র ভাষায় আক্রমণ করেন। যে রাজ্য বিজেপি আছে ওই রাজ্য আমাদের এক্সটেনশন দেবাই করে টিএমসি মানে দাও, কংগ্রেসি মানে দাও। যে রাজ্য বিজেপি নাই এরাও আমাদের এক্সটেনশন এই করে বানাই দাও, অন্যটা বিজেপি বানাই দাও।
কিতা লাগিয়া বাঙালির লাগিয়া মাছ মাত্রে পাপ বুঝছেন কিতা বলছি আপনি মাইরে খাইবা। চন্দন চ্যাটার্জি বলেন, গোটা উত্তর পূর্বাঞ্চলে সুচতুরভাবে এনআরসি চালু করার পরিকল্পনা নিয়েছে। তিনি সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। দেশপ্রেম দিবসের সমাবেশ মঞ্চে সভার সভাপতি রঞ্জিত দাস বলেন, নাগরিক সুরক্ষা মঞ্চের 12 দফা দাবি না পূরণ হলে বয়কট করা হবে আসন্ন এডিসি নির্বাচন। তিনি বলেন, রিয়াং শরণার্থীদের স্বভূমি ফেরত না পাঠালে নাগরিক মঞ্চের আন্দোলন জারি থাকবে। শুধু বাঙালি নয়, জম্পু হিলের লুসাইরাও নাগরিক মঞ্চের দাবির সঙ্গে একমত। হিলের লুসাইরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রিয়াং শরণার্থীরা কাঞ্চনপুরে থাকতে পারবে না। হিলের লুসাইরা ও স্থানীয় চাকমা জাতি নাগরিক মঞ্চের সঙ্গে একজোট হয়ে আন্দোলনে নামবে। শুধু বাঙালি সমাজ নয়, আমাদের পার্শ্ববর্তী জম্পু হিলের সমস্ত মিজুরা আমাদের দাবিকে সমর্থন করেছে। আগামী দিন আমাদের আন্দোলনের সাথে হাত মিলিয়েছে মিজু কনভেনশন। মিজু কনভেনশন এই মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীরা তাদের জম বাগান তাদের বাড়িঘর লুটপাট করেছে 2000 সাল থেকে, যেভাবে সমতল এলাকায় বাঙালিদের করেছে। কাঞ্চনপুরের ঐতিহাসিক দেশপ্রেম দিবসে উপস্থিত লোকজনের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। নাগরিক মঞ্চের টার্গেট ছিল 10 থেকে 12 হাজার মানুষ। গোয়েন্দার রিপোর্টেও বলা হয়েছে সমাবেশ স্থলে 10 হাজার মানুষ হাজির হয়েছে। সমাবেশ কেন্দ্র করে সমাবেশ স্থলে নিরাপত্তা ছিল আটোসাঁটো। খোদ এসডিপিও বিক্রমজিৎ শুক্লদাস দাঁড়িয়ে থেকে তদারকি করেছেন গোটা নিরাপত্তা ব্যবস্থা। একটি দেশাত্মবোধক গান ও কচি কাঁচাদের নৃত্যের মধ্য দিয়ে সমাপ্তি হয় নাগরিক মঞ্চের এদিনের দেশপ্রেম দিবস। কাঞ্চনপুর থেকে ক্যামেরায় ভাস্কর যদি ও রূপকের সঙ্গে অভিজিৎ ঘোষের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।